আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি সমস্যা, কি চাইছো তুমি? কি চাইবো সেটা তো তুমি আমায় বলবে। হঠাৎ করে এমন ভালো মানুষের কারণ কি? তুমি তো মতলব ছাড়া কিছু করো না কখনো। কোনো মতলব নেই, এমনি তোমায় দেখে কথা বলতে ইচ্ছে করলো। প্রাপ্তি চুপচাপ হাঁটছে। রাইহান বলল, শুনলাম তোমার বিয়ে ভেঙে গেছে। প্রাপ্তি দাঁতে দাঁত চেপে বলল, ঠিকই শুনেছো, খুশি হয়েছো তো? এভাবে কেন বলছো প্রাপ্তি? আই লাভ ইউ। প্রাপ্তি থমকে দাঁড়াই, ঝলসানো দৃষ্টিতে তাকিয়ে বলে, নতুন করে আবার নাটক করতে আসছো? এভাবে বলো না প্লিজ। এই যাও তো তুমি এখান থেকে, তোমাকে একদম সহ্য হচ্ছে না আমার। ঠিক আছে বলেই ছাতাটা প্রাপ্তির হাতে দিয়ে এমন ভাবে প্রাপ্তির হাত স্পর্শ করল যে স্পর্শটা কোনো মেয়েরই ভালো লাগবে না। স্পর্শ করার মাঝেও পার্থক্য রয়েছে। গুড টাচ এবং ব্যাড টাচের মধ্যে পার্থক্য সবচেয়ে বেশি বোঝে শিশু এবং মেয়েরা। এই মুহূর্তে রাইহানের উপস্থিতি এবং হাত ধরার স্পর্শে গা গুলিয়ে উঠল প্রাপ্তির। তবে রাইহানকে সে কিছু বলার পূর্বেই রাইহান বৃষ্টির মধ্যে হাঁটতে হাঁটতে উল্টো পথে চলে গেছে। রাগে জিদ্দে ছাতাটি রাস্তায় ফেলে ইচ্ছে মতো লাথি দিতে লাগলো প্রাপ্তি। রাইহানের ওপর থাকা ক্ষোভ ছাতার ওপর মিটিয়ে সেও বৃষ্টিতে ভিজতে ভিজতে প্রাইভেট পড়াতে চলে যায়। এমনিতেই সকাল থেকে আদনানের ফোন বন্ধ, তার মধ্যে আবার রাইহানের সাথে সাক্ষাৎ, সবকিছু মিলিয়ে প্রাপ্তির মেজাজ এখন সপ্তম আকাশে। সে কোনোভাবেই নিজের রাগকে দমিয়ে রাখতে পারছিল না। অফিসের চেয়ারে বসে উদাসীনভাবে চেয়ার নাড়াচ্ছে আদনান। বার বার ডেস্কের উপর থেকে ফোন নিয়ে ফোন অন করতে গিয়েও আবার পুনরায় যথাস্থানে রেখে দিচ্ছে। সে জানে প্রাপ্তি তাকে ইতিমধ্যেই অনেকবার কল করেছে, ফোন বন্ধ পেয়ে দুশ্চিন্তাও করছে। কিন্তু সেই বা কি করবে, কি করে সে প্রাপ্তিকে বলবে তার বাবার বলা কথাগুলো? তার কি করা উচিত এবং কেই বা করবে, এসব কোনো কিছুই সে ভেবে পাচ্ছিল না। এতটা অসহায় বোধ তার নিজের জন্য পূর্বে কখনো লাগেনি। এরকম দোটা নাই একজন মানুষের কি করা উচিত? একদিকে পরিবার তো, অন্যদিকে ভালোবাসার মানুষ। সে যে প্রাপ্তিকে কতটা ভালোবাসে সেটা সে এবং তার অন্তর্যামীর চেয়ে ভালো কেউ জানে না। অন্যদিকে সে তার বাবাকে ছোট থেকেই সম্মান করে, কখনোই সে বাবা মায়ের মুখে মুখে তর্ক করেনি। এমনকি বাবার সামনে কখনো সে ফোনে কোনো মেয়ে ফ্রেন্ডের সঙ্গেও কথা বলেনি। এতটাই সম্মান সে তার বাবাকে করে, তাহলে আজ সেই সম্মান হুট করে সে কিভাবে ভঙ্গ করবে? এসব ভেবে ভেবে তার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। নিজেকে বড্ড ব্যর্থ মানুষ মনে হচ্ছে তার। এখন সে ব্যর্থ প্রেমিক হবে নাকি ব্যর্থ সন্তান, এই প্রশ্নটাই তাকে ভোগাচ্ছে। প্রাপ্তির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল না, এখনো নেই। শুধু দুজন দুজনকে ভালোবাসে এই কথাটি দুজনেই জানে। কিন্তু এরপরও যদি সে প্রাপ্তিকে নিজের করে না পায়, তাহলে এই দুঃখ সে কখনো মেনে নিতে পারবে না। প্রাপ্তিকে না পাওয়ার যন্ত্রণায় সে একটু একটু করে বিলীন হয়ে নিঃশেষ হয়ে যাবে। তার খুব জানতে ইচ্ছে হয় আল্লাহ আত্মহত্যাকে কেন মহাপাপ বলেছেন। পথ হারা ব্যক্তির ওই একটাই পথ ছিল, সেটাও মহাপাপ বলে বন্ধ। সিদ্ধান্তহীনতায় আদনান ভেতর থেকে একটু একটু করে ভেঙে যাচ্ছে। সে বাড়িতে ফিরল বেশ রাত করেই, সারা দিন সারা রাতেও সে ফোন অন করেনি। আর এদিকে প্রাপ্তির দুশ্চিন্তা বাড়ছে বই কমছে না। সে সিদ্ধান্ত নিয়েছে সকাল হলেই কাল আদনানদের বাসায় যাবে। রাতে সুমনা বেগম প্রাপ্তির বিয়ের বিষয়ে স্বামীকে কথাটি বললেন। ক্লান্তি দুচোখে ঘুম ভর করায় ফিরোজ ইসলাম বললেন, কাল এ বিষয়ে কথা বলবো, আজ ক্লান্ত লাগছে ভীষণ। সকালে বাড়িতে গিয়ে রুমানা বেগম ছাড়া আর কাউকে পেল না প্রাপ্তি। দরজা খুলে প্রাপ্তিকে দেখেই বুক থেকে ভারী নিঃশ্বাস বেরিয়ে আসে তার। তিনি প্রাপ্তিকে ভেতরে বসতে দিয়ে নাস্তা আনতে গেলেন। প্রাপ্তি উকি ছুকি দিয়ে এদিক সেদিক তাকাচ্ছিল। রুমানা বেগম এর মাঝেই নাস্তা এনে পাশে বসলেন। প্রাপ্তির দিকে এক পলক তাকিয়ে বললেন, এত শুকিয়ে গেছিস কেন? প্রাপ্তি এই প্রশ্নের কোনো উত্তর না দিয়ে অন্যভাবে বলল, আঙ্কেল নেই বাড়িতে, বাড়ি কেমন ফাঁকা ফাঁকা লাগছে। রুমানা বেগমের চোখ ছলছল করছে, দুচোখ অশ্রুতে টইটম্বুর। অপ্রস্তুত হয়ে পড়ে প্রাপ্তি। সে এগিয়ে গিয়ে তার পাশে বসে হাত ধরে উৎকণ্ঠিত হয়ে জানতে চায়, কি হয়েছে আন্টি, কাঁদছো কেন তুমি? তিনি কাঁদতে কাঁদতেই বললেন, মা হয়েও ছেলেকে তার সুখ এনে দিতে পারলাম না রে প্রাপ্তি।
প্রাপ্তি কিছুই বুঝতে পারছে না। তবে ধীরে ধীরে তার ভেতরে অস্থিরতা বেড়েই চলেছে। সে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলল, এভাবে কেন বলছো, কি হয়েছে? রুমানা বেগম নিজেকে শান্ত করার চেষ্টা করে বললেন, আদনান আর তুই দুজন দুজনকে ভালোবাসিস শুনে ভীষণ খুশি হয়েছি আমি, কিন্তু আমার ছেলেটাও যে ভীষণ অভাগা রে প্রাপ্তি, তোর ভালোবাসা পাওয়ার ভাগ্যটা ওর হলো না, তোদের বিয়ে তো তোর আঙ্কেল কিছুতেই মেনে নেবে না, আর আমার ছেলেটা কি রকম বাবাবাধ্য ছেলে তুই জানিস না, ও নিজের সাথে অনেক যুদ্ধ করেছে প্রাপ্তি, কিন্তু শেষমেশ ওর বাবার কাছে ওর হারতে হয়েছে, ভালোবাসা ত্যাগ করতে হয়েছে। প্রাপ্তি জানত আশাদ রহমান ওদের সম্পর্কটা মানবে না, তবুও এ কথাটি যখন সত্য প্রমাণিত হলো তখন যেন তার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিল। সে বাকি কথা শোনার জন্য চুপ করে রইল। রুমানা বেগম শাড়ির আঁচলে চোখ মুছে ফের বলা শুরু করলেন, কাল অনেক রাত করে অফিস থেকে বাসায় ফিরেছে, কেমন উস্কো খুস্কো চুল, চোখ দুটো ফুলে আছে, বুঝতে আর বাকি রইল না, আমার হাসি খুশি ছেলেটাও লুকিয়ে কেঁদেছে, নিজেকে আর আটকে রাখতে পারিনি, আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করেছে। মা হয়ে ছেলের এই কষ্ট সহ্য করা যে কতটা কষ্টের প্রাপ্তি, আমি তোকে বলে বোঝাতে পারবো না। এতটুকু বলেই শব্দ করে কান্না শুরু করেন তিনি। প্রাপ্তি এবার আর নিজেকে আটকে রাখতে পারল না, তার দুচোখ বেয়েও পানি পড়ছে, তিনি কাঁদতে কাঁদতেই বলছেন, ও তোকে ছাড়তে না পারার যন্ত্রণায় কাতরাচ্ছিল, আমি সহ্য করতে পারিনি, ওর বাবার কাছে গিয়ে পা ধরে বললাম যেন সব মেনে নেয়, নিষ্ঠুর নির্দয় মানুষটার মন গলেনি, সে তার সিদ্ধান্তে একদম অটুট ছিল। আদনান তখন রুমে এসে কাটকাট গলায় বলল, ও তার বাবার বিরুদ্ধে যাবে না, কিন্তু চাকরিটা ছেড়ে দিয়েছে, আবারও চট্টগ্রাম ফিরে যাবে, তোর আঙ্কেল মেনে নিয়েছে এটা। আমি কত করে আদনানকে বোঝালাম না যাওয়ার জন্য, ছেলে শোনেনি আমার কথা, ওর একই কথা, ও তোর চোখে কাপুরুষ, ব্যর্থ মানুষ, এভাবে কখনোই তোর সামনে দাঁড়াতে পারবে না, তোর সামনাসামনি হওয়ার সাহস নাকি ওর নেই, যাওয়ার আগে তোর জন্য একটা চিঠি রেখে গেছে, তোকে দিয়ে আসতে বলেছিল। প্রাপ্তি ফুপিয়ে ফুপিয়ে বলল, ও কখন গেছে? সকালে 10টায় বাস। প্রাপ্তি ফোনে সময় দেখে নিল, 9:35 বাজে। রুমানা বেগম প্রাপ্তির হাত ধরে বললেন, আমার ছেলেটাকে ভুল বুঝিস না মা, ওর যা আর কোনো উপায় নেই, ক্ষমা করে দিস। প্রাপ্তি তার কথার কোনো জবাব না দিয়ে বলে, আসছি আমি। কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায়, হন্তদন্ত হয়ে রিকশায় উঠে বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য রওনা হয়। প্রাপ্তির ভয় হতে লাগলো, আদনান আবার অন্য কোনো রাস্তা দিয়ে যাবে না তো, ভয় ঘামতে লাগলো, চোখের পানিও কোনো বাধা মানছে না। সে বাস স্ট্যান্ডে পৌঁছলো 9:55। সে ঘুরে ঘুরে আদনানকে খুঁজতে লাগলো, বাসের কাছে যখন পৌঁছলো তখন দেখতে পেল আদনান জানালার সাথে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে বসে আছে। প্রাপ্তি ফুপিয়ে বলে উঠল, আদনান। আদনান চমকে তাকালো প্রাপ্তির দিকে, প্রাপ্তিকে দেখে তার চমকের মাত্রা আরো বেশি বেড়ে যায়, সে সকল কিছু ভুলে নেমে আসে বাস থেকে। প্রাপ্তি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলে, কেন চলে যাচ্ছ এভাবে? আদনানের চোখেও অশ্রু চলে আসে, সে প্রাপ্তির দোকানে হাত রেখে চোখের পানি মুছে দিয়ে বলে, তুই কাঁদিস না রক্ত যাবা, তোর চোখে পানি দেখতে আমার একদম ভালো লাগে না। বাস ছেড়ে দেওয়ার সময় হয়েছে, কন্ট্রাক্টের সবাইকে তাড়াতাড়ি বাসে ওঠার জন্য তাড়া দিতে লাগলো। আদনান ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই প্রাপ্তির কান্না বাড়ে, সে আদনানের হাত ধরে বলে, প্লিজ। আদনান অসহায় কণ্ঠে বলে, বাবার বিরুদ্ধে যেতে পারলাম না রে, আমি মাফ করে দিস, এত কষ্ট করে আমায় বড় করেছে, তার বিরুদ্ধে যাই কি করে বল, তুই চিন্তা করিস না, আমি অন্য কাউকে বিয়ে করব না, তবে তুই চাইলে বিয়ে করে নিতে পারিস, আমার কোনো সমস্যা নেই। আদনান এতটুকু কথা বলতেই কন্ট্রাক্টর চেঁচাতে লাগলো, ভালো থাকিস বলেই আদনান হাত ছাড়িয়ে নিয়ে বাসে উঠে যায়। ক্রন্দনরত দৃষ্টিতে তাকিয়ে থাকে প্রাপ্তি, বাস যখন ছেড়ে দেয় তখন বাসের সাথে সাথে প্রাপ্তিও দৌড়তে শুরু করে। আদনান আর তাকিয়ে থাকতে পারল না, ছেলে মানুষের সবার সামনে কাঁদতে নেই, তবুও সে নিজেকে আর আটকে রাখতে পারেনি, নিজের জায়গায় বসে দুহাতে মুখ ঢেকে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বাস প্রাপ্তিকে রেখে অনেক দূর চলে গেছে, দৌড়তে দৌড়তে প্রাপ্তি রাস্তায় বসে পড়ে, চারপাশের মানুষজন তার দিকে তাকিয়ে রয়েছে কৌতূহলী দৃষ্টিতে, এসব ভাবনা তার মাথায় মোটেও আসছে না, সে দিশেহারা হয়ে পাগলের মতো করে শুধু কাঁদছে। প্রাপ্তি, তুই ঘন কুয়াশার মতো ছোট্টবেলা থেকেই
আমায় আচ্ছন্ন করে রেখেছিস। তোর আশেপাশে থাকলে প্রসন্ন মনে হয় নিজেকে। তোকে ভালোবাসার বিশেষ কোনো কারণ নেই। আসলে তুই এমন একটা মেয়ে যাকে কখনো ভালো না বেসে থাকা যায় না। তুই ভোরের উদীয়মান সূর্য থেকে শুরু করে অস্ত যাওয়া সূর্যের মতোই দৃশ্যমান সুন্দর। এই সুন্দরের মাঝেও আরও একটি সুন্দর জিনিস লুকিয়ে আছে, আর সেটি হচ্ছে তোর কোমল মন। ওই কোমল মনে আমার জ্ঞানত হোক কিংবা অনিচ্ছাই হোক অনেকবার কষ্ট পেয়েছিস, আর আজ সজ্ঞানে তোকে আমি কষ্ট দিয়ে ফেললাম। আমি আসলে বুঝতেই পারিনি এমন কিছু হবে। বিশ্বাস কর, যদি একটাবারও বুঝতাম বাবা আমার কথা রাখবে না, তাহলে হয়তো কখনই তোকে আমার কথা বলতাম না। গতকাল রাতে নিজের সাথে যুদ্ধ করেও যখন কোনো সিদ্ধান্ত নিতে পারছিলাম না, তখন মধ্যরাতে বাবার হাতে পায়ে ধরে কেঁদে তোকে ভিক্ষা চেয়েছি। জীবনে প্রথমবার আমি বাবার কাছ থেকে কিছু চেয়েছিলাম, আর প্রথমবারই আমি হয়েছি নিরাশ। আমি নিঃসন্দেহে বলতে পারি এটা যেমন প্রথম চাওয়া ছিল, আবার এটাই শেষ চাওয়া। জীবনের মূল্যবান মানুষটাকে যখন পাবো না, তখন এই নস্যি পৃথিবীর আর কী বা আমার চাওয়ার থাকতে পারে। তুই আমার দিনের শুরু, তুই আমার দিনের শেষ। আমার এই জীবনে দ্বিতীয় কোনো প্রাপ্তির আগমন কখনোই ঘটবে না। আমি জানি সারা জীবন তোর কাছে আমায় অপরাধী হয়ে থাকতে হবে, তাই ভালো হবে তুই আমায় এখন থেকে ঘৃণাই করিস রক্ত যাবা। যত ঘৃণা করবি ততই তুই ভালো থাকতে পারবি। একটু স্বার্থপর হয়ে নিস পারলে, এই পৃথিবীটা নিঃস্বার্থ মানুষদের জন্য ভীষণ কঠিন। তোকে আমার করে পাবো না এই কথাটা তোর সামনে থেকে বলার সৎ সাহসটুকু হারিয়ে ফেলেছি, তাই সারাদিনও ফোন অন করিনি। বলা চলে এক প্রকার তোর থেকে পালিয়ে চলে যাচ্ছি, জানি না আর কখনো আমাদের দেখা হবে কি না। সব গুলিয়ে যাচ্ছে প্রাপ্তি, কথা কথা লিখবো বলে ভেবে রেখেছিলাম, সব গুলিয়ে গেল। বুকের ভেতরটাই ভীষণ কষ্ট হচ্ছে। তোকে খুব মিস করবো রে, ভালো থাকিস তুই, নিজের যত্ন করিস, আর হ্যাঁ ক্ষমা করিস না আমায়, আমি ক্ষমার যোগ্য নই। ইতি আদনান। চিঠিটা পড়তে পড়তেই চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে প্রাপ্তির। আজ 3 মাস হয়েছে আদনান চট্টগ্রাম চলে গেছে, আর আসেনি। প্রাপ্তির সাথে তার কোনো যোগাযোগও নেই, তবে প্রতিদিন নিয়ম করেই চিঠিটা প্রাপ্তি পড়ে। এতবার হাতের স্পর্শে কাগজ একদম নরম হয়ে গেছে, দু এক জায়গায় একটু একটু করে ছিঁড়েও যাচ্ছে। তবুও প্রাপ্তির সর্বোচ্চ চেষ্টা করে চিঠিটি সযত্নে নিজের কাছে রাখার। আদনানের এইটুকু স্মৃতিই তার নিজের এবং কাছের মনে হয়। এক রাশ অভিমান তো তার প্রতি আছেই, সেই সঙ্গে আছে পুরনো ভালোবাসাও। শিশিরের সাথে প্রাপ্তির বিয়ে হয়নি, সুমনা প্রস্তাবটি প্রাপ্তিকে জানানোর সাথে সাথে এসে নাকচ করে দিয়েছে। আদনান বিহীন এই জীবনে সে আর কাউকে ঠাই দিতে পারবে না। তবুও শিশির ছেলেটি হাল ছাড়েনি, সে তার বাবা মাকে অন্যত্র মেয়ে দেখতে বারণ করে দিয়েছে। তার বিশ্বাস প্রাপ্তি একসময় রাজি হবে। এখন পরিবারের এমন করুণ অবস্থার কথা ভেবেই হয়তো বিয়ে করতে চাচ্ছে না, এমনটাই শিশিরের ধারণা। কিছুদিন যাবত প্রাপ্তি অসুস্থ, প্রাইভেট পড়াতে যেতে পারছে না। এভাবে গ্যাপ দিলে প্রাইভেট আর থাকবে বলেও তো মনে হয় না। অসুস্থ অবস্থাতেই সে বেশ কয়েকবার প্রাইভেট পড়াতে যেতে চেয়েছিল, কিন্তু সুমনা বেগমের জন্য যেতে পারেনি। চিঠিটি ভাঁজ করে সে বইয়ের মাঝে রেখে দিল। খাটের সাথে আধশোয়া হয়ে চোখ বন্ধ করতেই আদনানের সমস্ত স্মৃতি হুড়মুড়িয়ে তার চোখের দৃশ্যপটে এসে উপস্থিত হতে লাগলো। সেই সাথে রয়েছে বাঁধ ভাঙা কষ্ট। জীবনের সমীকরণগুলো বড্ড জটিল, চাইলেই সহজ পথ ধরা যায় না। সহজ পথে জীবন পতিত হলেও যেন বড্ড অনীহা রয়েছে। পুরনো স্মৃতিগুলো না চাইতেও তরতাজা হয়ে উঠেছে। আদনানের হাসি দুষ্টুমি ঝগড়া একে একে সবকিছু মনে পড়ছে। এসব মনে করে কখনো প্রাপ্তি হাসছে তো আবার কখনো কাঁদছে। কি নিদারুণ ভাগ্য তার। প্রাপ্তি কি করছিস, ঘুমিয়েছিস? কথাগুলো বলতে বলতে রুমে প্রবেশ করলেন সুমনা বেগম। মায়ের গলা শুনে প্রাপ্তি সোজা হয়ে বসে। সুমনা বেগম বললেন, দেখ কে এসেছে। মামি, শিশির আর তার মা সুমনা বেগমের পিছু পিছু রুমে ঢুকলেন। সুমনা বেগম তাদেরকে বসতে দিয়ে চলে গেলেন নাস্তা আনতে। মামি প্রাপ্তির কপালে হাত রেখে জিজ্ঞেস করলেন, কি রে এখন কেমন আছিস? প্রাপ্তি মলিন হেসে বলল, ভালো। শিশির পলকহীন দৃষ্টিতে প্রাপ্তির রুক্ষ মলিন মুখের দিকে তাকিয়ে রয়েছে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই প্রাপ্তির। সে শিশিরের মায়ের উদ্দেশ্যে বলল, আন্টি ভালো আছেন? হ্যাঁ মা, তোমার শরীর কেমন এখন? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে ভালো। তোমার মামের কাছে শুনলাম কয়েকদিন ধরে নাকি তুমি অসুস্থ, তাই ভাবলাম যাই একটু দেখে আসি। ঠিক মতো খাওয়া দাওয়া করো তো? প্রাপ্তি মাথা নাড়িয়ে বলল, জি।
তারা মিনিট বিশেক বসে কথাবার্তা বলল। প্রাপ্তির একটুও ভালো লাগছিল না তাদের আলাপ আলোচনা। অন্ধকার ছাড়া আলোর মাঝে থাকলেই যেন তার মাথা ব্যথা দ্বিগুণ বেড়ে যায়। শিশির ছেলেটি নিঃসন্দেহে ভদ্র, এটা অস্বীকার করার জো নেই। এতক্ষণ অবধি এখানে থেকেও সে আগ বাড়িয়ে কোনো কথা বলেনি প্রাপ্তির সাথে। মামি যাওয়ার আগে দরজা বাহির থেকে লাগিয়ে গেলেন। এখন প্রাপ্তির কিছুটা ভালো লাগছে, সে বালিশে মাথা রেখে শুয়ে পড়ল। কাঁদতে কাঁদতেও আজকাল সে ক্লান্ত হয়ে পড়ে। এই জীবনের শেষ কোথায় তা সে জানে না। সুখের মুখ দেখবে বলে এক বুক আশা নিয়ে অপেক্ষা করে আছে সে। লাঞ্চ টাইমে অঙ্কিতাকে কল করে আদনান। এই তিন মাস শেষে সরাসরি প্রাপ্তির সঙ্গে যোগাযোগ না করলেও অঙ্কিতার থেকে সব খোঁজ খবর নিত। এই বিষয়টা অবশ্য তার এবং অঙ্কিতার মধ্যেই সীমাবদ্ধ। অঙ্কিতা ফোন রিসিভ করে বলল, জি ভাইয়া বলেন। কেমন আছো? ভালো, আপনি? আছি আলহামদুলিল্লাহ। প্রাপ্তির শরীর এখন কেমন, সুস্থ হয়নি? অঙ্কিতা দীর্ঘশ্বাস নিয়ে বলল, না, একটা কথা বলি ভাইয়া। হুম। আপনি প্লিজ একবার প্রাপ্তির সঙ্গে কথা বলেন, ও অনেক বেশি ভেঙে পড়েছে, কিরকম অসহায়ের মতো করে আপনার প্রসঙ্গ উঠলে। আদনান কিয়ৎক্ষণ নীরব ভূমিকা পালন করে, তার বুক থেকে বেরিয়ে আসে ভারী দীর্ঘশ্বাস। কতটা কষ্ট সে যে বুকের মাঝে পুষে রেখেছে তা তো সে ব্যতীত আর কেউ জানেও না। অঙ্কি তাকেও সে বিন্দুমাত্র নিজের কষ্ট টের পেতে দিল না। সে বলল, শুধু শুধু পিছুটান রেখে লাভ কী হবে অঙ্কিতা? এখন তাও যতটা পরিস্থিতি ও সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে পেরেছে, আমার সাথে কথা হলে তখন আর পারবে না, আরও বেশি ভেঙে পড়বে তখন। একটুখানি থেমে সে ফের বলল, শিশিরের সাথে কি বিয়ের ব্যাপারে আর এগিয়েছে কিছু? না, প্রাপ্তি রাজি হয়নি। তোমরা ওকে বোঝাও, জীবনটাকে নতুন করে গুছিয়ে নিতে বলো, এখনও হাতে অনেক সময় আছে। শিশিরের সম্পর্কে তো সব শুনেছি, বিয়ে করলে ভালোই থাকবে। ওকে পাথর রেখেই কথাগুলো বলল আদনান। অঙ্কিতা বিমর্ষ স্বরে বলল, কিভাবে এইসব কথা বলছেন ভাইয়া, আপনার কি একটুও কষ্ট হচ্ছে না? আমার কথা বাদ দাও, প্রাপ্তিকে বোঝাও প্লিজ, আর হ্যাঁ, পারলেও রিসেন্ট ছবি তুলে দিও। ঠিক আছে, রাখছি এখন, ভালো থেকো। ফোন রেখে চোখের কোণ থেকে অশ্রুগুলো মুছে নেয় আদনান। রাত প্রায় দেড়টা বাজে, বিছানায় এপাশ ওপাশ করছে প্রাপ্তি, অসহ্য রকম যন্ত্রণা অনুভব করছে সে। অস্থিরতায় মন শরীর সব পিষিয়ে যাচ্ছে, মাথার চুল দুহাতে মুষ্টিবদ্ধ করে আঁকড়ে রেখেছে সে। মনে হচ্ছে কেউ যেন মাথার ভেতর হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, এতটাই যন্ত্রণা হচ্ছে। কোনো কিছুতেই সে স্বস্তি পাচ্ছিল না, ব্যথায় যন্ত্রণায় চিৎকার করে ওঠে প্রাপ্তি। প্রাপ্তির কান্নাজনিত আর্তনাদ শুনে পাশের রুম থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসেন সুমনা বেগম এবং ফিরোজ ইসলাম। মেয়েকে বুকের মাঝে নিয়ে সুমনা বেগম অস্থির হয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে মা, কাঁদছিস কেন? প্রাপ্তি ছটফট করতে করতে কান্না করে বলে, মাথায় খুব যন্ত্রণা হচ্ছে মা, সহ্য করতে পারছি না। সময় বিলম্ব না করে ওই অবস্থাতেই মেয়েকে কোলে তুলে নেন ফিরোজ ইসলাম। টাকা পয়সা নিয়ে তৎক্ষণাৎ তারা হাসপাতালে পৌঁছয়। বাইরের করিডোরে অপেক্ষা করেন তারা। ডাক্তার কিছু টেস্ট করে প্রাপ্তির সিটি স্ক্যানও করে, রেজাল্ট সকালে জানাবে বলে জানিয়ে দেয় প্রাপ্তির বাবা মাকে। আপাতত প্রাপ্তিকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। খবর পেয়ে পরের দিন সকালে মামা মামি সেতু, অঙ্কিতা, ত্রিধা ও শিশির হাসপাতালে ছুটে আসে প্রাপ্তিকে দেখার জন্য। ডাক্তার সুমনা বেগম এবং ফিরোজ ইসলামকে নিজের চেম্বারে ডেকে এনেছেন। কয়েক সেকেন্ড নীরব থেকে ডাক্তার বললেন, প্রাপ্তির মাথা ব্যথা কি প্রায়ই হতো? সুমনা বেগম বললেন, ওরকমই বলা যায়, মাঝে মাঝেই তো বলতো মাথা ব্যথা করছে। কেন ডাক্তার, সিরিয়াস কিছু হয়েছে? আপনাদের উচিত ছিল আরো আগেই ওকে হাসপাতালে নিয়ে আসা। ডাক্তারের এমন কথা শুনে ফিরোজ ইসলাম এবং সুমনা বেগম দুজনেই ভীত হয়ে ওঠেন। ফিরোজ ইসলাম কাতর কণ্ঠে জানতে চান, আমার মেয়ের কি হয়েছে? ডাক্তার ডেস্কের উপর দুহাত রেখে একটু সময় নিয়ে বলল, দেখুন, ভেঙে পড়বেন না, এই সময়টা যদি আপনারা ভেঙে পড়েন তাহলে আপনাদের মেয়েকে সামলানো আরো বেশি মুশকিল হয়ে পড়বে। ওকে কোনো প্রকার স্ট্রেস নিতে দেওয়া যাবে না, রিল্যাক্সে রাখতে হবে। আর আমি এখন যা বলবো সেগুলো শুনেও রোগীর সামনে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, স্বাভাবিক থাকার চেষ্টা করবেন। এরপর ডাক্তার রিপোর্ট এগিয়ে দিয়ে বলল, প্রাপ্তির ব্রেন টিউমার হয়েছে। সুমনা বেগম ও ফিরোজ ইসলাম বিস্ময় নিয়ে তাকায় ডাক্তারের দিকে। ডাক্তার বলে,
ওর ব্রেন টিউমারের উপসর্গ আরও আগে থেকেই দেখা দিয়েছে। তীব্র মাথা ব্যথাও হয়েছে, কিন্তু রোগী কিংবা আপনারা কেউই পাত্তা দেননি। তখন যদি একবারও আপনাদের একটু সন্দেহ হতো, ওকে হাসপাতালে এনে টেস্ট করাতেন, তাহলে কেমোথেরাপি রেডিওথেরাপির মতো মাধ্যমে ব্রেন টিউমার নিরাময় করা যেত। কিন্তু এখনও সেটা সম্ভব নয়। ব্রেন টিউমার বড় হয়ে গেছে অনেক, এখন সরাসরি অপারেশন ছাড়া আর কোনো উপায় নেই। ফিরোজ ইসলাম শব্দ করে কেঁদে ফেলেন, ডাক্তারের হাত ধরে বলেন, যা করা করেন ডাক্তার, কিন্তু আমার মেয়েটাকে বাঁচান প্লিজ, ওর কিছু হলে আমরা বাঁচতে পারবো না। ডাক্তার তাকে শান্ত করার চেষ্টা করে বলল, প্লিজ আপনারা ভেঙে পড়বেন না, এখন আপনাদের স্ট্রং থাকতে হবে, আমরা কয়েকদিনের মধ্যে প্রাপ্তির অপারেশন করব। কিন্তু শাড়ির আঁচলে মুখ গুঁজে কাঁদছিলেন সুমনা বেগম। ডাক্তারের দ্বিধান্বিত মুখটার দিকে একবার ক্রন্দনরত দৃষ্টিতে তাকালেন বাকি কথাটুকু শোনার জন্য। ডাক্তার অসহায় দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়ে বললেন, অপারেশন করলেও বাঁচার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। প্রদীপ শিখার মতো নিফু নিফু ছিটুকু আলো এতক্ষণ দুজনে বুকের মাঝে আগলে নিয়েছিল, ডাক্তারের কথা শুনে মুহূর্তেই দমকা হাওয়াই যেন দপ করে নিভে গেল। সুমনা বেগম হাউমাউ করে কেঁদে ওঠেন। এবার প্রাপ্তি হাসপাতালের বিছানায় আধশোয়া হয়ে বসে আছে। হঠাৎ করে তার চেহারা যেন আগের তুলনায় আরও বেশি মলিন এবং রুক্ষ হয়ে গেছে। সে একটা জিনিস খেয়াল করেছে, যেই তার সাথে দেখা করতে আসে সেই প্রাপ্তিকে দেখে কেঁদে ফেলে। এর কারণ কি হাজার বা চিকিৎস করে উত্তর পায় না। মায়ের কথা নতুন করে আর কি বলবো, সে তো কেঁদে কেঁদে চোখ মুখ একদম ফুলিয়ে ফেলেছে। প্রাপ্তির হাত জড়িয়ে ধরেও সে হাউমাউ করে কান্না করে। বাবা মায়ের কান্না তার সহ্য হয় না, ভীষণ কষ্ট হয়, সে নিজেও তখন কেঁদে ফেলে। ফিরোজ ইসলাম তখন কেঁদে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, কিছু হয়নি মা, তুই আবার সুস্থ হয়ে যাবি, শুধু ছোট্ট একটা অপারেশন করতে হবে। বিকেলের দিকে রুমানা বেগম এলেন প্রাপ্তিকে দেখতে। আশ্চর্য ব্যাপার, প্রাপ্তিকে দেখার সঙ্গে সঙ্গে তিনিও কেঁদে ফেলেন। প্রাপ্তি আহত স্বরে বলে, তোমরা সবাই আমায় দেখলে কাঁদো কেন? আমায় দেখতে কি ভীষণ ভয়ঙ্কর লাগছে? রুমানা বেগম কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়। প্রাপ্তির মাথাটা বুকে ছড়িয়ে বলেন, না মা, তুই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। প্রাপ্তি ধরে আসা কণ্ঠে বলে, তোমরা সবাই আমায় দেখতে আসছো, কিন্তু আদনান কেন আসছে না? ও কি জানে না আমি অসুস্থ? রুমানা বেগম চুপ করে রইলেন। তিনি নিজে এখনো প্রাপ্তির ব্রেইন টিউমারের কথা জানায়নি আদনানকে। কি করে যে সবটা সে ছেলেকে বলবে এটাই বুঝতে পারছিলেন না। সেই সময়ে অঙ্কিতা কেবিনে ঢোকে। সে আদনানকে কল করে প্রাপ্তির অসুস্থতার কথা জানিয়েছে, কিন্তু এটা বলেনি যে ওর ব্রেইন টিউমার হয়েছে। প্রাপ্তি হাসপাতালে ভর্তি এটা শুনেই আদনানের ঘুম শান্তি সব হারাম হয়ে গেছে। সে নিজেকে আর সংবরণ করে রাখতে পারেনি, প্রাপ্তির সাথে কথা বলার জন্য ওতলা হয়ে পড়েছে। অঙ্কিতা রুমানা বেগমের দিকে তাকিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, আদনান ভাই ফোন করেছে, প্রাপ্তির সাথে কথা বলবে? একথা শুনে প্রাপ্তি যতটা অবাক হয়েছে তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছে। সে ফোন হাতে নেওয়ার পর রুমানা বেগম কেবিন থেকে বেরিয়ে গেলেন কথা বলার সুযোগ দিয়ে। প্রাপ্তি অভিমানী কণ্ঠে বলে, এতদিন পরে কি আমার কথা মনে পড়েছে? তুই এত কেয়ারলেস কেন, নিজের একটু যত্ন নিস না, এখন হাসপাতালে ভর্তি হতে হলো, ঝাঁঝালো কণ্ঠে বলল আদনান। প্রাপ্তির হঠাৎ করে তীব্র মাথা ব্যথাটা আবার শুরু হয়। সে আর্তনাদ করে ওঠে। ওপাশ থেকে অস্থির কণ্ঠে আদনান জানতে চায়, প্রাপ্তি কি হয়েছে, খুব কষ্ট হচ্ছে? প্রাপ্তি কাঁদতে কাঁদতে বলে, আমার খুব কষ্ট হচ্ছে আদনান, আমি মনে হয় আর বাঁচবো না, ওরা কেউ আমায় কেন কিছু বলে না, আমাকে তোমার কাছে নিয়ে যাও প্লিজ, আমার এখানে আর একটু ভালো লাগে না। এইটুকু কথা বলতে বলতে ফোনটা সে বেডের উপর ফেলে চুল মুষ্টিবদ্ধ করে ধরে। অঙ্কিতা এগিয়ে গিয়ে প্রাপ্তিকে ছড়িয়ে ধরে চিৎকার করে সুমনা বেগমকে ডাকতে থাকে। সময় আর বিলম্ব না করে ওই সময়েই আদনান চট্টগ্রাম থেকে ঢাকায় আসার জন্য রওনা হয়। তার আস্তে আস্তে বেশ রাত হয়ে যায়। প্রাপ্তি তখন ঘুমিয়েছিল। আদনান পাশে বসে শোয়া থেকে উঠিয়ে ওকে বুকে জড়িয়ে নেয়। নিঃশব্দে কাঁদতে শুরু করে প্রাপ্তির অবস্থা দেখে ঘুম ভেঙে যায় প্রাপ্তির। মানুষটাকে চিনতে কষ্ট হয় না, কতদিন পর সেই চেনা পরিচিত ঘ্রাণটা পেল। প্রাপ্তি আদনানকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তো মরিনি এখনো, কাঁদছো কেন তুমি?
আদনান এবার আরো শক্ত করে জড়িয়ে ধরে, বুকের সাথে মিশিয়ে বলে, চুপ, একদম এসব কথা বলবি না, তোর কিছু হবে না। রাতে বেশিক্ষণ আর কথা হয় না প্রাপ্তির সাথে। ডাক্তার ঘুমাতে বলে গেছে, কালই ওর অপারেশন হবে জানায়। অপারেশনের কথা শুনে আদনান বেশ অবাক হয়। ডাক্তার চলে যাওয়ার পর ফিরোজ ইসলামের উদ্দেশ্যে প্রশ্ন করে, অপারেশন মানে কিসের অপারেশন হবে? ফিরোজ ইসলাম কান্নায় ভেঙে পড়েন। সুমনা বেগম ও রুমানা বেগম দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদছে। রাত হওয়াতে অঙ্কিতা ত্রিধা এখানে নেই। মামা মামিও কেঁদে চলেছে, কেউই তার প্রশ্নের উত্তর দিতে পারছে না কান্নার জন্য। সে ডাক্তারের কাছে যাবে নাকি সেতুকে একবার কল করবে বুঝতে পারছে না। ওই সময় পাশ থেকে শিশির বলে, প্রাপ্তির ব্রেন টিউমার হয়েছে। আদনান সপ্রসন্ন দৃষ্টিতে তাকায় শিশিরের দিকে, দেখে মনে হচ্ছে সেও কেঁদেছে। চিন্তিত ও প্রয়োজনের তুলনায় বেশি রোগা দেখাচ্ছিল ছেলেটিকে। আপনি কে? আর ওর ব্রেন টিউমার হয়েছে আপনাকে কে বলল? শিশির নিজের পরিচয় দিয়ে সবটা খুলে বলে আদনানকে। আদনান নিঃশব্দে বসে পড়ে। মনে হচ্ছে সবকিছু সে ঝাপসা দেখছে, কিছুতেই সে মানতে পারছে না প্রাপ্তির সাথে এমনটা হয়েছে বা হতে পারে। সে অস্থির হয়ে পড়ে। বিশ্বাস হচ্ছিল না শিশিরের বলা কথাগুলো। সে তার মায়ের কাছে গিয়ে কেঁদে জানতে চায় কথাগুলো সত্যি কিনা। রুমানা বেগমের কথা বলার ভাষা নেই, তিনি ছেলেকে জড়িয়ে ধরলেন। আদনান যা বোঝার বুঝে গিয়েছে। মনে হচ্ছিল এটা একটা দুঃস্বপ্ন এবং ঘুমটা এখনই ভেঙে যাবে, তবে এমন কিছুই হয়নি। বাস্তবতাকে উপেক্ষা করার ক্ষমতা দুনিয়ার কার মধ্যে রয়েছে? আর বাস্তবতা সবসময় কঠিন, অপছন্দনীয় ও তিক্তই হয়। পরের দিন সকালে সবাই প্রাপ্তির সাথে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে, হেসে কথা বলে। প্রাপ্তি তার বাবা মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, সব সময় তোমরা এভাবে হাসতে পারো না, তোমরা কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়, আর কাঁদবে না বুঝেছো? সবার শেষে দেখা করতে আসে আদনান। নির্দিষ্ট একটা দূরত্ব রেখে সে দাঁড়িয়ে রয়েছে। সারা রাত ঘুমাতে পারেনি, কেঁদে কেঁদে রাত জেগে চোখ ফুলে লাল হয়ে গেছে। প্রাপ্তি পলকহীন দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, রাতে ঘুমাওনি? আদনান প্রাণপণে চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখার, প্রাপ্তির সামনে কান্না না করার, কিন্তু সে পারছে না। নিজেকে চোখের পানিকে কিছুতেই সে সংবরণ করে রাখতে পারছে না। প্রাপ্তি আহ্লাদিত হয়ে বলে, একটু জড়িয়ে ধরবা? আদনান ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। একটু একটু করে প্রাপ্তির দিকে এগিয়ে যায়। কাছে যেতেই ছাপিয়ে জড়িয়ে ধরে প্রাপ্তি। প্রসন্ন কণ্ঠে বলে, শান্তি। প্রাপ্তির মাথায় হাত রাখে আদনান। নিঃশব্দে কাঁদতে কাঁদতে মাথায় চুমু খায়। প্রাপ্তি বলে, বাবা মায়ের পর তুমি তৃতীয় ব্যক্তি যাকে জড়িয়ে ধরলে, আমি অনেক শান্তি পাই। কেন এমন হয় বলো তো? আদনান কিছু বলল না। প্রাপ্তি মাথা তুলে মুখের দিকে তাকিয়ে বলে, এই বোকা, কাঁদো কেন তুমি? আদনান এবার শব্দ করে কেঁদে ফেলে। প্রাপ্তিও কাঁদে। ক্রন্দনরত স্বরে বলে, আমরা এক না হতে পারি, আগের মতো বন্ধু হয়ে তো থাকতেই পারি আদনান। তুমি কেন আমার সাথে এতদিন কথা বলনি, যোগাযোগ রাখনি? জানো আমার কত কষ্ট হয়েছিল? প্লিজ আর এরকম করো না। বিয়ে না হোক, আমরা এক না হই, কিছু যায় আসে না এতে। তুমি শুধু আগের মতোই আমার বন্ধু হয়ে থেকো, আমার সাথে একটু কথা বলো, এটাই তোমার কাছে আমার অনুরোধ। রাখবে তো বলো, রাখবে? হাতের পিঠে চোখ মুছে আদনান মাথা নাড়ায়। প্রাপ্তি বায়না করে বলে, মাথা ঝাঁকালে হবে না, প্রমিস করো, বলো প্রমিস। প্রমিস? নার্স এসে তখন জানায় প্রাপ্তিকে ওটিতে নিয়ে যেতে হবে এখন। আদনান সরে দাঁড়ায়। প্রাপ্তি যেতে যেতে আদনানের দিকে তাকিয়ে বলে, মনে থাকে যেন কথাগুলো, তুমি কিন্তু আমায় কথা দিয়েছো, আমায় না জানিয়ে আবার চলে যেও না কিন্তু। অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যেন তোমায় দেখতে পাই, আমার জন্য অপেক্ষা করো। আদনান ঘোলা দৃষ্টিতে তাকিয়ে থাকে। তার চোখের সামনে ওটির দরজা বন্ধ হয়, সঙ্গে অচানা ভয়ে বুকটা মোচড় দিয়ে ওঠে। সবাই বাইরে দাঁড়িয়ে আল্লাহকে ডাকছিল আর অপেক্ষা করছিল। অপেক্ষার প্রহরও শেষ হয়। সবাই এক বুক আশা নিয়ে তাকিয়ে থাকে ওটির দরজার দিকে। ডাক্তার বিরস মুখে বেরিয়ে আসে, অসহায়ের মতো সবার দিকে তাকিয়ে বলে, শি ইজ নো মোর। একটা বাক্য,
ব্যাস একটা বাক্যই অপেক্ষারত প্রতিটি মানুষের বুকে জ্বেয়ে রাখা প্রদীপের আলো নিভিয়ে দিয়েছে। সেখানেই জ্ঞান হারিয়ে ফেলেন সুমনা বেগম। ওয়ার্ড বয় সাদা চাদরে প্রাপ্তির মুখ ঢেকে বাইরে নিয়ে এসেছে। আদনানের চারপাশে সব কিছু ঘুরছে, ঝাপসা হয়ে আসছে। সে অনেকগুলো মানুষের চিৎকার করা আর্তনাদ আর কান্নার শব্দ শুনতে পায়। স্পষ্টভাবে কোনো কিছু বুঝে ওঠার আগেই সেখানেই ফ্লোরে লুটিয়ে পড়ে সে। প্রাপ্তির মৃত্যুর সময় একটু একটু করে বেড়ে এক বছরে এসে ঠেকেছে। সুমনা বেগম, ফিরোজ ইসলাম মেয়েকে হারিয়ে জীবন্ত লাশের মতো বেঁচে আছেন। তাদের যে বেঁচে থাকার আর কোনো অবলম্বন নেই। আদনান প্রতিদিন নিয়ম করে আসে এই বাসায়। প্রাপ্তির রুম দেখলেই তার বুক খা খা করে। তবুও সে আসে, অদৃশ্য এক টানে। প্রাপ্তির কথা সে রেখেছে, প্রাপ্তিকে রেখে চলে যায়নি। এরপর থেকে সে ঢাকায় রয়ে গেছে। প্রাপ্তির কবরটা দেওয়া হয়েছে তাদের বাড়ির পেছনে। আদনান তখন এক প্রকার পাগলের ন্যায় আচরণ করছিল, যার দরুন প্রাপ্তিকে সে দূরে রাখতে চাচ্ছিল না। তাই বাধ্য হয়েই প্রাপ্তিকে ওদের বাড়ির পেছনে কবর দেওয়া হয়েছে। আদনান প্রাপ্তির সব কথাই রেখেছে। সে প্রতিদিন প্রাপ্তির কবর জিয়ারত করে সময় নিয়ে বসে কথা বলে। তবে সে একাই কথা বলে, প্রাপ্তি বলে না। এতে অবশ্য আদনানের রাগ হয় না। ছন্ন ছাড়াই জীবনে যে প্রাপ্তির কবরের পাশে বসে নিজে নিজে হলেও একটু কথা বলতে পারে, এটাই তো অনেক। এতক্ষণ আদনান প্রাপ্তির কবরের কাছেই বসেছিল। সন্ধ্যার আজান শুনে চোখ মুখ মুছে মসজিদে চলে গেছে নামাজ পড়ার জন্য। নামাজ আদায় করে বাড়িতে ফিরতেই বাবার ডাক পড়ে। সে প্রচণ্ড অনীহা নিয়ে বাবা মায়ের রুমে যায়। আদনানকে দেখে আশাদ রহমান বললেন, বসো। আদনান পাশের চেয়ারে বসল। তিনি ছেলেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বললেন, নিজের কি হাল বানিয়েছো? আদনান কিছুই বলল না, পূর্বের মতো মাথা নত করে বসে রইল। তোমার বর্তমান অবস্থা তো দেখছি পাগলের মতো। এভাবে বেশি দিন চললে তো সত্যি সত্যিই পাগল হয়ে যাবে। আমি আর তোমার মা সিদ্ধান্ত নিয়েছি তোমায় বিয়ে করাবো। দেখো তো এখান থেকে কোনো মেয়েকে ভালো লাগে কিনা বলে কয়েকটা ছবি আদনানের দিকে এগিয়ে দিলেন আশাদ রহমান। আদনান বাবার হাত ধরে ছবিগুলো ফিরিয়ে দিয়ে বলল, আমি বিয়ে করব না। ছেলের এমন সিদ্ধান্তের কথা শুনে আশাদ রহমানের মাথা গরম হয়ে যায়। তিনি চিবিয়ে চিবিয়ে বলেন, সমস্যা কি? এভাবে পাগলের মতো ঘুরবে? এখন তো আর প্রাপ্তিও বেঁচে নেই। যখন আমার প্রাপ্তিকে প্রয়োজন ছিল, আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, তখন তো তুমি রাজি হওনি। না হয়ে তো তোমারই ভালো হয়েছে। কদিনই বা একসাথে থাকতে পারতে। হ্যাঁ, দেখলে তো কয়দিন যেতে না যেতেই ব্রেন টিউমার ধরা পড়ল। শুক্রিয়া আদায় করো যে ভাগ্যিস আমি তখন রাজি হইনি। আমরা যে কটা দিন একসাথে থাকতাম ভালো থাকতাম, সুখে থাকতাম, ওই কটা দিনের স্মৃতি নিয়ে হলেও হয়তো এখন আমি একটু ভালো থাকতে পারতাম। তুমি তাহলে বিয়ে করবে না? আদনান চলে যেতে যেতে বলে, না। আবার পিছনে ফিরে আশাদ রহমানের চোখের দিকে তাকিয়ে বলে, প্রাপ্তি মরেনি আব্বু, প্রাপ্তি এখনো আমার হৃদয়ে বেঁচে আছে। আমি এখনো চোখ বন্ধ করলে ওর মুখটা দেখতে পাই। সারা জীবন আমি ওকেই ভালোবেসে যাব, আমার আর কাউকে চাই না। এরপর সে ছাদে চলে যায়। রাতের বেলা আকাশে অনেক তারার মাঝে সুন্দর একটা রূপালী চাঁদ। সে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আকাশের দিকে, ভারী নিঃশ্বাস মুখ ছিঁড়ে বেরিয়ে আসে। চোখ থেকে গড়িয়ে পড়ে নোনা জল। আকাশ মানে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, এভাবে একলা করে কেন চলে গেলি প্রাপ্তি?